হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে তৈরি করে দেখাবো চ্যাপা শুটকি দিয়ে একটি রেসিপি, যার নাম চ্যাপা ভুনা। খুবই মজার একটা রেসিপি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে চ্যাপা শুটকিটার রেসিপি করব, সেটা পুরো আমার দেশি স্টাইলে করব। শুটকি এক এক অঞ্চলে এক এক রকম করে রান্না করে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় একটা প্যান বসালাম এবং চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন দিব পরিমাণ মতো তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিব পেঁয়াজ কুচি। এক কাপ পেঁয়াজটাকে হালকা ভাজবো। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে দিব শুটকি। এখানে চার পাঁচটা চ্যাপা শুটকি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি গরম পানি ইউজ করি নাই, কারণ চ্যাপা শুটকিতে গরম পানি দিলে শুটকিটা গলে যায়, তাই আমি এমনি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা খুবই টেস্টি, গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে। চুলার আঁচটা কমানো থাকবে। এখন আমি এখানে দিব লবণ স্বাদ মতো, আর দিব শুকনা মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1.5 চা চামচ দিলাম। আমি এখানে দিয়ে দিব সামান্য পানি, নাহলে পেঁয়াজটা কড়কড়া হয়ে যাবে, ভালো লাগবে না। খুবই অল্প উপকরণে তৈরি এবং খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং শুটকিগুলো ভেঙে দিব। এখন এটাকে আমি ঢেকে রান্না করব একদম মাখা মাখা হওয়া পর্যন্ত। চুলার আঁচ থাকবে একদম কমানো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা চুলাটা অফ করে একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল মজার চ্যাপা শুটকি ভুনা। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।